হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা খুবই আমার প্রিয় রেসিপি, কর্ন ফ্রায়েড রাইস। তো কর্ন ফ্রায়েড রাইস তো অনেকেই জানে, কিন্তু কর্ন ফ্রায়েড রাইসটাও অনেকে জানে, কিন্তু আমি এটা একটু আমার মতন করে বানিয়েছি। সানডে দুপুরে ভীষণই ভালো লাগবে খেতে চিকেন কষা বা চিলি চিকেনের সাথে, তো একবার ট্রাই করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে আমি 400 গ্রাম মতন বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি বাদাম, আপনারা নর্মাল বাদাম, আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি আর কর্ন। এরপরে আপনারা ফুলকপি অ্যাড করতে পারেন, যেরকম সবজি অ্যাড করা যায় সেরকম করতে পারেন। আর আমি জলটা এখানে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আছে গোটা এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। তারপরে জলটা একটু গরম হওয়ার পর আমি ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। এবার রাইসটা আমাকে একটু শক্ত নাবাতে হবে। এই রাইসটা এখানে একটা নুন দিয়ে দিচ্ছি, কেন কি নুন দিলে রাইসের স্বাদটা খুব ভালো আসে, ভাতটা খুব সুন্দর হয়। তো রাইসটা হয়ে গেছে, এটা আমি নাবিয়ে নেবো। আর এদিকে কড়াইয়ে আমি বসিয়ে দেবো, একটু ঘি দেবো, তার সঙ্গে হালকা একটু রিফাইন তেল আমি অ্যাড করেছিলাম। আর এখানে একটু জিরে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। বাদামটাকে প্রথমে আমি একটু ভেজে নেবো ভালো করে, কারণ বাদামটা পরে দিলে আর ভাজা হবে না, সেজন্য বাদামটাকে আগে ভেজে নেবো। কিছুই আমি কড়াই থেকে তুলবো না, খুব জলদি হয়ে যাবে। এটা সকালের ব্রেকফাস্টে বা বাচ্চার টিফিনে আপনারা তৈরি করেও দিতে পারেন খুব জলদি জলদি। তো পেঁয়াজটা আমি ভেজে নেবো, এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে দিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা। এটাই বলেছিলাম যে আমি একটু নিজের মতন করে বানাবো ব্যাপারটা, তো আপনারা খেয়ে দেখবেন, আমিও ট্রাই করেছি, ভীষণই ভালো হয়। রসুন আমি এখানে 6-7 কোয়া মতো রসুনকে কুচি কুচি করে নিয়েছি। চাইনিজ ফ্রায়েড রাইসটা অ্যাকচুয়ালি চাইনিজ রান্না, তো চাইনিজরা খুবই রসুন পছন্দ করে, তো সেই জন্য আমি ভাবলাম যে ফ্রায়েড রাইসে একটু রসুন দিয়ে দেখি। আর এখানে আমি সমস্ত সবজিগুলো অ্যাড করে দিলাম, গাজর আর ক্যাপসিকাম, মটরশুঁটি আর কর্নটা আমি একটু পরে অ্যাড করছি, কেন কি আগে একটু গাজর ক্যাপসিকামটাকে ভেজে নিলাম, তারপর মটরশুঁটি আর কর্নটাকে আমি অ্যাড করে দিলাম। এগুলো সবই হালকা করে আমি ভেজে নেবো, খুব ডিপ ফ্রাই করার দরকার নেই। অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন মতন গোলমরিচ। মোটামুটি খুব বেশি ফ্রাই করার তো দরকার নেই, তো সেই জন্য এবার আমি অ্যাড করে দিচ্ছি রাইস। যেহেতু ওগুলো ফ্রাই হয়ে গেছিলো তো আমি রাইসটাকে অ্যাড করে দিলাম। রাইসটা নাবাতে হবে ভীষণ ঝরঝরে করে, না হলে ফ্রায়েড রাইসের মজাটাই পাওয়া যায় না। তো সুন্দর করে আমি দেখুন, দেখতেই কতটা সুন্দর লাগছে। তো ভালো করে মিশিয়ে দেবো। আর এখানে আমি আবার একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এখানে আমি একটু নুন এবং চিনি দুটোই অ্যাড করব। করে নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন ইউজ করবেন, কেন কি প্রথমেও আমরা একটু নুন দিয়েছি যখন চালটা রান্না করছিলাম, ভাত হচ্ছিল তখন। তো এটা স্বাদ মতন আপনাদের দিয়ে নিতে হবে, এবং তারপরে ভালো করে নেড়ে পুরো ব্যাপারটাকে মিক্স করে নিতে হবে। দেখতেই এত সুন্দর, এত টেম্পটিং হয় যে খেতেও ততটাই সুন্দর লাগে। এখানে আমি 2 থেকে 3 মিনিট মতন এটাকে রান্না করব, তারপরে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, কেন কি এটার ফ্লেভারগুলো সমস্ত মিশে যাবে, তারপরে ঘিয়ের যে ফ্লেভারটা আছে সেটাও মিশে যাবে, তারপরে আমি এটা সার্ভ করব। যে কোনো খাবারই দেখতে যদি সুন্দর হয় তো খাবার একটা আলাদা, মজাই আলাদা। তো সেই জন্য আমাদের খাবারগুলোকে উচিত খুবই সুন্দর করে বানানো বা খুব সুন্দর করে সার্ভ করা। গার্নিশ করে যে কোনো খাবার সার্ভ করলে সেটা দেখতে খুবই সুন্দর লাগে আর খেতেও অতটাই মানে তৃপ্তি লাগে। তো এটা আমার রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা আগে একবার বাড়িতে ট্রাই করবেন, তারপর যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ফ্যামিলিতে যোগ দেওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।